গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে দাদার গায়ে হলুদ, তো দেখো আমার ফুল লুকটা আর কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা তো আগে থেকেই জানো, আমি তোমাদের অনেকদিন আগে থেকেই বলেছি। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইকে দেখো এখন কি করছো তুমি। এটা চোখ বন্ধ কেন, কি করছো? তো দেখো এখানে ফেসিয়াল করছে, তুমি তো করে দিচ্ছো ফেসিয়াল। তো ফেসিয়াল করছে দেখো কত শখ। তো আমি করেছি, সেই দেখে বলছে আমাকেও ফেসিয়াল করে দাও। তো সেই জন্য দেখো ফেসিয়াল করছে এখন। বিয়ের আগের দিন রাত্রে দেখো এখানে ডিজে লাগানো হয়েছে, আর সব বন্ধুরা মিলে, তোমাদের দাদা ভাই ঐশী সবাই মিলে দেখো এখানে ডিজে লাগিয়ে নাচ গান চলছে। দেখো ভোর ভোর ঘুম ভেঙে গেছে, কারণ আজকে দাদার বিয়ে আর এখন হবে শুকচিড়ে খাওয়া, সেই জন্য চলো যাই। আর দেখো এখানে তোমাদের দাদা ভাই আর আমার ভাই মিলে যাচ্ছে জল আনতে, মিষ্টি জল আনতে। তো এখানে বাবা গাড়িটা রেডি করছে, তো চলো ওরাও চলে যাচ্ছে এখন জল নিয়ে আসতে। আর এখন বাজছে ভোর চারটে, তো ওরা চলে গেল গাড়ি নিয়ে। এখানে দেখো দাদার শুকচিড়ে খাওয়ানো পর্ব চলছে। তো দেখো ফার্স্ট আমার মা খাইয়ে দিচ্ছে দাদাকে, তারপরে সব কাকিমারা মিলে একে একে করে সব খাওয়াবে, আমিও খাওয়াবো। তো দেখতে থাকো। এরপরে আমি দাদাকে খাই দিচ্ছি, আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ঐশী কোথায়, তো এত সকালে ওকে আর উঠালাম না, ও এখন ঘুমাচ্ছে। তো এখন আমি দাদার বিয়ের এখন ক্ষীর রাঁধবো, তো চলো ক্ষীরটা আমি বসিয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলছি। আর এখানে দেখো ঐশী রাগ হয়ে গেছে, তো খুব ছোটাছুটি করছিল আর আমি একটু বকে দিয়েছি, ওই জন্য দেখো আমার সোনা মেয়েটা রাগ হয়ে গেছে। বিবাহে
তো বন্ধুরা দেখো আমি এবার রেডি হয়ে নিয়েছি আর মেয়েকেও রেডি করে দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি জল সইতে। তো এখন যদিও বিকেল হয়ে গেছে আর এটা দেখো আমি ডালা মাথায় করেছি আর আমাকে এখন কথা বলতে বারণও করে দিয়েছে কারণ মুখের মধ্যে দুটো সুপারি দিয়ে দিয়েছে। তো এখন আমি কথাও বলতে পারবো না, তো সেজন্য ভয়েস রেকর্ডিং করে দিলাম। আর আমাদেরকে যেতে হবে এখন বামুন বাড়ি। তো চলো দেখতে থাকো। এখন হচ্ছে কড়ি খেলা। তো এখন আমরা সবাই মিলেই কড়ি খেলছি। এরপরে রেডি হয়ে যাব দাদার বিয়ের জন্য। আর তোমরা বিয়ের ভিডিওটা এর পরের ভিডিওতে পাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা ছিল গায়ে হলুদের ভিডিও। তো বিয়ের ভিডিওটা আমি এর পরে যে ভিডিওটা দেব সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তা এখন এই পর্যন্তই, টাটা। নতুন ভিডিওর জন্য আমার পাশে থেকো।